Yes, guys, yes, আমি এখন আমার সোনা হরিণ পেয়ে গেছি অবশেষে অনেক কষ্টের পরে আমি আমার সোনা হরিণ পেয়ে গেছি যে সময় তো ভিউয়ার্স আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন মালয়েশিয়াতে আপনার এরিয়াতে বসে কিভাবে আপনি পাসপোর্ট রিনিউর জন্য অ্যাপ্লাই করবেন কি কি পেপার ডকুমেন্ট লাগবে কতদিন সময় লাগবে কত টাকা খরচ হবে বিস্তারিত তথ্য দেব আজকের ভিডিওর মাধ্যমে এবং কি সরাসরি পাসপোর্টটি পোস্ট অফিস থেকে সংগ্রহ কিভাবে করবেন বিস্তারিত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো জানাবো তাই তো আজকে ভিডিওটি না কাটা শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন জানার সুযোগ করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ এই যে পোস্ট লাজু আমরা ভিতরে যাবো টোকেন নিতে হবে Yes, guys, yes, আমি এখন আমার সোনা হরিণ পেয়ে গেছি অবশেষে অনেক কষ্টের পরে আমি আমার সোনা হরিণ পেয়ে গেছি তো এখন যাক ভাই আলহামদুলিল্লাহ অবশেষে আপনি আপনার পাসপোর্টটা পেয়েছেন ঠিক আছে তো পাসপোর্টটা পাওয়ার এখন বর্তমান অনুভূতিটি কিরকম আপনার কাছে অনেক অনেক ভালো লাগতেছে অনেক কষ্টের পরে অনেক দিন অপেক্ষা করে দীর্ঘ এক মাস অপেক্ষা করার পরে আমি আমার পাসপোর্টটা আজকে হাতে পেলাম তো এখন এই পাসপোর্টটা আপনার যে অ্যাপ্লাই কিভাবে করছেন আপনি আমি সেটা অনলাইনে বাংলাদেশ হাই কমিশনের একটা অনলাইন ওয়েবসাইট আছে ওইখানে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন সম্পূর্ণ বাংলাতেও আছে ইংরেজিতেও আছে আপনারা চাইলে ওইখানে অ্যাপয়েন্টমেন্ট নিজে নিজে নিতে পারবেন ধরুন এখানে মালয়েশিয়াতে ম্যাক্সিমাম না মালয়েশিয়াতে অনেক প্রবাসী বেড়ে আছে যারা কিনা সহজ সরল যারা যে অনলাইন কম বোঝে তো সেক্ষেত্রে তাদের জন্য কী করণীয় বা তারা কীভাবে কী করতে পারে সেক্ষেত্রে আপনি যদি নিজে নিজে না করতে পারেন তাহলে আপনি আপনার ফ্রেন্ডের সাহায্য নিতে পারেন যদি ওইটাও যদি না থাকে তাহলে আপনার কোনো এজেন্সি থাকে বিশ্বস্ত কোনো এজেন্সি বা আপনার জানাশোনা এজেন্সি ওইখানে আপনার এজেন্সির সহায়তা নিতে পারেন তো এটা আপনার পাসপোর্টটা আপনার কতদিনে পেয়েছেন এটা এটা মূলত আপনার পোস্টাল যে পাসপোর্টটা পেতে আপনার দু সপ্তাহ লাগে তারপর আমি যেহেতু একবার অ্যাপ্লাই করার পর থেকে দু সপ্তাহের ভিতরে আপনার পাসপোর্টটা পোস্টালে চলে আসবে সম্বন্ধে বিয়ার্স আলহামদুলিল্লাহ অবশেষে যে আমার ফ্রেন্ডের কাঙ্ক্ষিত সেই সোনার হরিণটি পেয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা ছোট্ট একটি মেসেজ সমস্ত প্রবাসীদেরকে দিতে চাচ্ছি যে সমস্ত প্রবাসী ভাইদের পাসপোর্টের মেয়াদ রয়েছে আপনার যে 18 মাস 20 মাস আপনারা খুবই দ্রুত অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার পাসপোর্টটি রিনিউ করার জন্য চেষ্টা করেন তা নাহলে যখন কিনা বৈধ হওয়ার কার্যক্রম শুরু হয়ে যাবে ঠিক তখনই কিন্তু আপনারা তাড়াহুড়ো করবেন পাসপোর্ট রিনিউর জন্য পাসপোর্ট রিনিউ করতে পারবেন না সময়ের অভাবে তো সেক্ষেত্রে যেহেতু সময় রয়েছে আপনারা দ্রুত পাসপোর্টটি রিনিউ করে রাখুন আর মিনিমাম যে সমস্ত প্রবাসী ভাইদের পাসপোর্টের মেয়াদ রয়েছে ধরুন আপনার 2 বছরের উপরে বা 2 বছর তো সেক্ষেত্রে আপনাদের পাসপোর্টটি এখন রিনিউ করা লাগবে না যদি আপনি দ্রুত বৈধ হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন আর যাদের কিনা বৈধ হওয়ার জন্য অ্যাপ্লাই এখন করতে পারবেন না সময় লাগবে তো সেক্ষেত্রে আপনারা দ্রুত পাসপোর্টটি করে হাতে রাখুন আর পাসপোর্টটি করার পুরোপুরি কৌশল সিস্টেমটি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো কি আজকে যেভাবে আপনারা দেখছেন আপনারা যে পাসপোর্টটি কীভাবে আপনার সংগ্রহ করতে হবে ঠিক এভাবে কিন্তু আমরা পরবর্তী স্টেপগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভালো থাকবেন দেখা করতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম